নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানান ধনতেরাসের দিন বাড়িতে নিয়ে আনুন আটটির মধ্যে যে কোনো তিনটি জিনিস দেখবেন আপনার হাতে হুহু করে অর্থ আসতে শুরু হবে কি সেই আটটি জিনিস এবং সেই আটটি জিনিস আনার পর আপনি কি করবেন সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওটিতে কাজেই ভিডিওটি সম্পূর্ণটা মনোযোগের সাথে দেখতে থাকুন কারণ ভিডিও শেষে আমি কি উপায়ে আপনাদের হাতে প্রচুর ধন আসতে পারে তার উপায় জানাবো প্রথমেই আমি আপনাদের ধনতেরাস ও শুভ দীপাবলির অগ্রিম শুভেচ্ছা জানিয়ে রাখি ধনতেরাস এটি একটি শব্দ এই শব্দটিকে আমরা যদি ভাঙি তবে দুটি শব্দ পাব একটি ধন অন্যটি তেরাস ধন শব্দের অর্থ সম্পদ এবং তেরাস কথার অর্থ ত্রয়োদশী বা তেরো কার্তিক মাসের কৃষ্ণের পক্ষের তেরোতম দিনে অনুষ্ঠিত হয় এই ধনতেরাস উৎসব ধনতেরাসের দিন সোনা এবং চাঁদি কিনা যথেষ্ট শুভ কিন্তু যারা গরিব রয়েছেন সোনা কেনার মতো বা চাঁদি কেনার মতো আপনার হাতে অর্থ নেই তারা কি করবে তারা কি ধনী হতে পারবে না অবশ্যই তারাও ধনী হতে পারবে আমি আজকে আপনাদের সম্মত কিছু নিয়ম জানাবো। এই নিয়মগুলি সম্পূর্ণরূপে শাস্ত্রে রয়েছে শাস্ত্রে বর্ণিত এই আটটি জিনিসের মধ্যে আপনি যদি যে কোনো তিনটি জিনিস বাড়িতে আনতে পারেন ধনতেরাসের দিন ধনতেরাসের শুভ মুহূর্তে তবে দেখবেন আপনি অর্থ কষ্ট থেকে বেরিয়ে আসতে পারবেন আর যে দ্রব্যের নাম আমি জানাব সেগুলোর দাম অতি সামান্য প্রত্যেকে ক্রয় করতে পারবেন এবার আমি আপনাদের সেই আটটি দ্রব্যের নাম জানিয়ে রাখি তারপর আমি আপনাদের জানাবো এই আটটি দ্রব্য কি করে আপনি ধনতেরাসের দিন ব্যবহার করবেন কিভাবে মা দেবীকে এবং কুবের দেবতাকে প্রসন্ন করবেন এই আটটি দ্রব্য কেনাকাটার মধ্যে দিয়ে প্রথম দ্রব্যটি হল ঝাড়ু ধনতেরাসের দিন আপনি অবশ্যই দুটো ঝাড়ু কিনে আনুন কখন কিনে আনবেন ধনতেরাসের শুভ মুহূর্তে আমি পরবর্তী ভিডিওতে ধনতেরাসের শুভ মুহূর্ত কখন রয়েছে তা জানিয়ে দেব ঝাড়ুকে মা লক্ষ্মী দেবীর প্রতীক হিসাবে বিবেচনা করা হয় আপনি এই দিন ঝাড়ু কিনে আনুন এবং সেই নতুন ঝাড়ু দিয়ে আপনি আপনার ঘর পরিষ্কার রাখুন কারণ ঘর পরিষ্কার পরিচ্ছন্ন যেখানে থাকে সেখানেই মা দেবীর নিবাস কাজেই নতুন ঝাড়ু কিনে আনুন এবং সেই নতুন ঝাড়ু দিয়ে গোটা ঘর পরিষ্কার করুন দেখবেন মা লক্ষ্মী খুব প্রসন্ন হবেন দ্বিতীয় যে দ্রব্যের নাম জানাবো তা হল আমডকি এমনটা মনে করা হয় আমডকিতে বিষ্ণুর বাস রয়েছে কাজেই যেখানে বিষ্ণু থাকবে যেখানে নারায়ণ থাকবে সেখানে মা দেবী অটোমেটিক কিন্তু এসে যাবে তৃতীয় যে জিনিসটির নাম জানাবো সেটি হলো ধানিয়া এই ধানিয়াতে মা দেবীর কৃপা থাকে এই ধানিয়া শব্দটি এসেছে ধন থেকে অর্থাৎ ধনতেরাসের দিন আপনি যদি ধনিয়া কিনে আনতে পারেন তবে কিন্তু আপনি আপনার গৃহে ধন আকর্ষণ করতে পারবে চতুর্থ যে জিনিসের নাম জানাবো সেটি হলো পদ্মের বীজ এমনটাই মনে করা হয় মা লক্ষ্মীদেবীর অবস্থান পদ্মের বীজের মধ্যে কাজেই ধনতেরাসের দিন অবশ্যই পদ্মের বীজ কিনে আনুন পরবর্তী অর্থাৎ পঞ্চম যে বিষয়টির নাম জানাবো তা হলো হনুদের গাঠ এই হনুদের গাঠ নারায়ণেরও পছন্দ আবার মা দেবীর পছন্দ কাজেই হলুদের গাঠ ধনতেরাসের দিন অবশ্যই কিনে আনুন পরবর্তী ছয় নম্বর যে দ্রব্যের আপনাদের নাম জানাবো সেটি হল করি করিকে মনে করা হয় ধন সম্পদ আকর্ষণের অন্যতম একটি দ্রব্য কাজেই এই দিন যদি আপনি বাড়িতে কড়ি কিনে আনতে পারেন তবে মা লক্ষ্মীদেবী অটোমেটিক আপনার বাড়ির দিকে আকর্ষিত হবে কাজেই এই দিন অবশ্যই আপনি করি কিনে আনতে পারেন সপ্তম যে দ্রব্যের নাম জানাবো সেটি হল পুজোর বাসনপত্র এই দিন পুজোর বাসনপত্র কিনা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় কাজেই আপনি যদি পুজোর বাসনপত্র কিনতে চান তবে আগে না কিনে অবশ্যই ধনতেরাসের দিন কিনুন দেখবেন পুজোর বাসনপত্র কেনার পর থেকেই আপনার ঘরে শ্রীবৃদ্ধি ঘটতে শুরু করবে তবে অবশ্যই এই বাসনপত্রগুলো তামা পিতনের বা কাসার হওয়া প্রয়োজন কোনোরকমভাবেই পুজোর উপকরণ বা পুজোর বাসন হিসাবে লোহার বাসনপত্র কিনবেন না কারণ লোহার বাসনপত্রে দেবীর বসবাস থাকে অষ্টম এবং অন্তিম যে দ্রব্যটির নাম আমি জানাবো তা হল চাঁদির কয়েন যাদের অর্থ সামর্থ্য রয়েছে তারা অবশ্যই এই চাঁদির কয়েন কিনুন তবে দেখবেন চাঁদির কয়নে যাতে মা লক্ষ্মী দেবী এবং গণেশজির ছবি থাকে অথবা লক্ষ্মীনারায়ণের ছবি থাকে অথবা মা দেবী। এবং কুবের দেবতার ছবি থাকে এই তিনটির মধ্যে যে কোনো একটি ছবি থাকলেই হবে এবার আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা জানাই এই আটটির মধ্যে আপনি আটটি দ্রব্য হয় কিনলেন অথবা আপনি আপনার সাধ্য মতো বা পছন্দ মতো যে কোনো তিনটি দ্রব্য কিনলেন এরপর কি করবেন আপনি শুধু যদি ঝাড়ু কিনেন তবে ঝাড়ুটি সেই দিন কিনুন এবং সেই দিন এবং পরের দিন অর্থাৎ দীপাবলির দিন সেই নতুন ঝাড়ু দিয়ে গোটা ঘর পরিষ্কার করুন বাড়ির যদি কোনো উত্তর পূর্ব দিকে নোংরা থাকে প্রথমে সে দিকটি পরিষ্কার করুন দ্বিতীয়ত এই দ্রব্যগুলি আপনি যে ক্রয় করবেন আপনি নিজের অর্থে ক্রয় করুন এবং নিজে হস্তে ক্রয় করুন অর্থাৎ দেখা গেল কেউ বাজারে যাচ্ছে তাকে দিয়ে আপনি এই দ্রব্যগুলা কিনিয়ে নিলেন এই এমনটা কখনোই করবেন না আর যদি করেন তবে দ্রব্যগুলি ক্রয়ের যে পুরোপুরি সুপ্রভাব তা কিন্তু আপনি পাবেন না কাজেই আপনি দ্রব্যগুলি নিজে ক্রয় করুন এবং আমলকি ধনিয়া পদ্মের বীজ হনুদের গাঠ করি পুজোর বাসনপত্র বা চাঁদির কয়েন যেই দ্রব্যই আপনি ক্রয় করুন না কেন সেটি প্রথমে পুজো দিবেন অর্থাৎ পুজোর জায়গায় রেখে দিবেন তারপর পুজো করবেন পুজো করার পর আপনি সেই সমস্ত জিনিস হলুদ রঙের কাপড়ে বাঁধবেন এবং বাঁধার পর সেটি আপনি আপনার বাক্সে রেখে দিন এবং প্রতিদিন ধূপ দেখান তবেই হবে ধন্যবাদ